দেশের বিভিন্ন জেলায় সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এ মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আমি জানতে চাচ্ছি হঠাৎ কেন বাড়ছে পেঁয়াজের দাম? গত তিন দিনে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি লাগাতার ভাবে চলছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এখন ফরিদপুর হাজি শরীয়তুল্লাহ বাজারে আজকে সকালের যে পেঁয়াজের বাজার মূল্য, তাতে দেখা যাচ্ছে প্রতি কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা, যেখানে পাইকারি তো হয়তো পাল্লা অনুযায়ী 136 টাকায় তারা বিক্রি করতে পারছে। আর পেঁয়াজ, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় এই যে পেঁয়াজের দামের বৃদ্ধি বলছে ব্যবসায়ীরা। আমি লক্ষ্য করি যে এই ফরিদপুরের এই বাজারে যে ভারতীয় যে পেঁয়াজ, সেই পেঁয়াজটি পরিমাণ খুবই কম, যেটা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। আর দেশি পেঁয়াজ যেটার সরবরাহ কমে যাওয়ার কারণে এই বাজারে আমদানি কম আছে, যার কারণে এই দেশি পেঁয়াজের দাম তুলনামূলক গত এক সপ্তাহে প্রায় কেজিতে 15 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে আমরা লক্ষ্য করছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি। আর এই দাম বৃদ্ধির কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন যে এখন এই দেশি পেঁয়াজের মৌসুম শেষের দিকে থাকায় যে কৃষক পর্যায়ে তাদের কাছে যে পর্যাপ্ত মজুদ ছিল, সেই মজুদ ফুরিয়ে আসার কারণে বাজারে সরবরাহ কম। আর পাশাপাশি আমদানি যে পেঁয়াজটা সম্প্রতি এই ঘূর্ণিঝড় দানার কারণে এবং হিলি বন্দরে শুক্র এবং শনি দুই দিন বন্ধ থাকার কারণে বাজারে সরবরাহ কমে যায়, পাশাপাশি দুটি সংকটের কারণেই এই পেঁয়াজের দামে বৃদ্ধি। আর এই বৃদ্ধির কারণে ক্রেতাদের পেঁয়াজ কিনতে গিয়ে নাবিশ্বাস অবস্থা হয়েছে, কারণ সম্প্রতি ডিমের দাম বৃদ্ধি, এরপরে কাঁচামরিচের দাম উঠানামা, তারপরে এখন আবার পেঁয়াজের লাগাতার দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের এই পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আমি কথা বলেছি ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক সোহেল শেখের সাথে, তিনি জানিয়েছেন বাজার তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং ট্যাক্সফোর্সের পক্ষ থেকে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি, বিভিন্ন হাটে এবং আড়তে গিয়ে এই যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাজারে সরবরাহ কম থাকা এবং কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকার কারণে তারা এই বাজারটা নিয়ন্ত্রণ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। নামমাত্র কিছু সময়ের জন্য এই বাজারটা নিয়ন্ত্রণ থাকলেও তারপরে আর নিয়ন্ত্রণ থাকছে না। এই ছিল ফরিদপুর বাজারের সর্বশেষ পরিস্থিতি। মাসুদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বেনাপোল থেকে সহকর্মী এম এ রহিম। রহিম, এই যে আমদানির পরও কেন দাম কমছে না পেঁয়াজের, ব্যবসায়ীরা আসলে কি বলতে চাচ্ছে? প্রথমে বলে রাখি, আসলে দেশের বিরাট স্থল বন্দর বেনাপোল, বেনাপোল বন্দর দিয়ে যেমন খাদ্য পণ্য, ইন্ডাস্ট্রিয়াল পণ্য সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। দেশের যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় 70 থেকে 80% বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে। সেক্ষেত্রে এখান বেনাপোল বন্দর দিয়ে ডিম, আলু, চাউল, মরিচ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। তবে সম্প্রতি আমি বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে জেনে খোঁজ নিয়েছি, বন্দর কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত মাসে প্রায় বেনাপোল থেকে কোনো কাঁচামরিচ আসছে, যখন বেনাপোল দিয়ে আলু বা কাঁচামরিচ অন্য পণ্য বেনাপোল বন্দরে আসে তখন অটোমেটিক্যালি স্থানীয় বাজার সহ বিভিন্ন বাজারে দামটা অনেকটা সহনীয় পর্যায়ে আসে। তারপর আমি বেনাপোল, নাবারল, সারসা, বাঘাপুর সব বিভিন্ন স্থানীয় বাজারগুলোতে আমি গত দুদিন ধরে খোঁজ দিয়েছি, নিত্য পণ্য বা সবজি সহ অন্য পণ্যের দাম অনেকটা স্থিতিশীল ছিল, তবে গত দুদিনের ব্যবধানে অনেকটা পেঁয়াজের দামটা অনেকটা বেড়ে গেছে। সেক্ষেত্রে আমি পাইকারি বাজারে খোঁজ দিয়েছি, খাদ্যটা তারা আমাদেরকে যেটা জানিয়েছে আজকে সকাল পর্যন্ত তারা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে 92 থেকে 96 টাকা, আর খুচরা পর্যায়ে সেই পেঁয়াজকে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা। সেক্ষেত্রে আমদানির সাথে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন, আসলে বেনাপোল সহ স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে, কিন্তু সিন্ডিকেটের কারণেই এই দামটা বিশেষ করে বাড়ছে, কারণ যখন পেঁয়াজের যদি ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রে দামটা অনেকটা বৃদ্ধি থাকে। কিন্তু ভারতীয় পেঁয়াজ বা দেশি যে পেঁয়াজগুলো যথেষ্ট কালান এখানে আছে, তারপরে কিন্তু সিন্ডিকেটের কারণে দামটা যেন নিয়ন্ত্রণে আসছে না। সেক্ষেত্রে আমি বলে রাখি যে এখানে শুক্রবারে বন্ধের দিন হলো, আমরা দেখেছি যশোরের ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় তাদের যে অভিযোগ চালানোর কথা ছিল, আমরা কিন্তু সেখানে বেনাপোল, সারসা, নাবারল সহ অন্যান্য জায়গাতে তারা তেমন অভিযান পরিচালনা করেছে ফার্মেসিতে, কিন্তু কোনো ডিমের বাজারে বা আলু পেঁয়াজ সহ অন্যান্য কোনো ভোক্তা অধিকারে আমরা এই অভিযানটা দেখিনি। সেক্ষেত্রে ভোক্তা অধিকার সহ উপজেলা প্রশাসন যদি এই অভিযানটা জোরালো ভাবে পরিচালনা করে সেক্ষেত্রে দামটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আমাদের ক্রেতা বা বিক্রেতারা সেটা জানিয়েছে। তবে বিক্রেতাদের দাবি, যদি ভারতীয়
মরিচ বা পেঁয়াজ যদি আমদানি বাড়ে বা বাজারে সর্ব আরো বেশি বৃদ্ধি পায় দামটা কিছুটা কমে আসবে। আর ইতিমধ্যে হয়তো কয়েক মাসের মধ্যে হয়তো বাংলাদেশে পেঁয়াজ বাজার উঠবে, সেক্ষেত্রে দামটা অনেকটা সহনশীল পর্যায়ে আসবে। এই ছিল সর্বশেষ, আমি পরবর্তী সংবাদে আপডেট জানাতে পারবো। পেঁয়াজের দর নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী ফরিদপুর এবং বেনাপোল থেকে।